Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Seems like some of you heard the salam, others did not. So I'm going to say it again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Yeah, this time it looks like the brothers heard it, the sisters didn't. Anyway, we'll continue. Bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم فلذلك فادع واستقم كما أمرت ولا تتبعوا أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم والله يجمع بيننا وإليه المصير. Brothers and sisters, it is indeed an honor for me to speak before you on this topic, being steadfast in faith and action. Being steadfast is what Allah has commanded. I don't know, the brothers asked me to make it Bangla, so I'll do my best to make it in Bangla. We'll be mixing it up. Allah Ta'ala আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ফালিযালিকা ফাদউ, অতএব আপনি আপনার রবের দিকে ডাকতে থাকুন, ওয়াসতাকিম কামা উমিরত, আপনি সেভাবে দৃঢ় থাকুন যে ব্যাপারে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে দিনের ব্যাপারে ঈমান এবং আমলের ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করা, মানে পদস্খলিত না হয়ে যাওয়া। দুনিয়া জীবন এমন যে বিভিন্ন বিষয় আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে তিনি বলছেন ফালিযালিকা ফাদউ, অতএব আপনি যে ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেদিকে মানুষদেরকে ডাকতে থাকুন, ওয়াসতাকিম কামা উমিরত, এবং আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আপনি সাবিত থাকুন এবং দৃঢ় পথ থাকুন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষের হাওয়া অনুসরণ করবেন না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং আপনি বলেন যে আমি ঈমান এনেছি সেই কিছুর উপরে যা আল্লাহ তাআলা কিতাবের মধ্যে নাযিল করেছেন। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন তোমাদের মধ্যে সুবিচার করি। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের জন্য তোমাদের আমাল, আমাদের জন্য আমাদের আমাল। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মধ্যে কোনো ধরনের কোনো আর্গুমেন্ট নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন। ওয়া ইলাইহি মাসির, এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দ্বীনের ব্যাপারে একটা কথা বলেন যে আমাকে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এরপরে এর উপরে অটল অবিচল থাকো, দৃঢ়তা অবলম্বন করো, স্টেডফাস্টনেস অবলম্বন করো। প্রিয় ভাই বোনেরা, আমাদের দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় এখানে নেই। সমস্যা হচ্ছে দ্বীনের ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করার যে দরকার সেটা আমরা অনেকেই পারি না, এর অনেকগুলো কারণ রয়েছে। আজকে যে সোসাইটিতে আমরা থাকি, যে সমাজে আমরা আছি, এখানে যদি আমরা দেখি একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই চ্যালেঞ্জের কথাগুলো আপনাদের সামনে অনেকবার আগের বক্তা ভাইয়েরা আপনাদেরকে বলেছে যে যে সমস্ত কারণে আমরা কি পদস্খলিত হয়ে যায়, দিনের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার অনেকগুলো কারণের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আমাদের সন্তান সন্ততি দিয়ে তিনি পরীক্ষা করেন, আমাদেরকে ক্ষমতা দিয়ে তিনি পরীক্ষা করেন, আমাদের বন্ধু বান্ধব দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের স্ত্রী বা স্বামী সেগুলো দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন, এরপর সমাজ এবং বাইরের শক্তি দিয়ে আমাদের উপরে বিপদ মুসিবত চাপিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। সেসব আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা তার দ্বীনের উপরে দৃঢ় পথ হয়ে থাকি, বিশ্বাসে এবং কাজে। ধন সম্পদ দিয়ে তিনি পরীক্ষা করেন, কারো ধন সম্পদ আছে কারো নেই, যার নেই তিনি চান আরো কামাই করবেন। শেষ পর্যন্ত হয় কি সেই ব্যক্তি তিনি অন্যায় পথ অবলম্বন করেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই সমস্ত পথ অবলম্বন করেন, হলো কি তিনি পদস্খলিত হয়ে গেলেন ঈমানের পথ থেকে। যেহেতু
ধনসম্পদ দরকার, আপনার বাড়ি দরকার, গাড়ি দরকার, সন্তান সন্ততি লেখাপড়া করার জন্য দরকার, তাদেরকে ভালো স্কুলে পাঠানো দরকার, ভালো কলেজে পাঠানো দরকার, এই জন্য টাকা রুজি করতে হবে, কিভাবে রুজি করতে হবে, সো ইউ broke away from the path of Allah subhanahu wa ta'ala. আপনি আল্লাহর পথ থেকে সরে গিয়ে অন্যায় পথ অবলম্বন করেন, যে পথ আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই পথে ধাবিত হয়ে যান, সেভাবে স্টেডফাস্টনেস বা স্থিরতার যে পথ সেই পথ থেকে আমরা দূরে সরে যাই। আবার যাদেরকে ধন সম্পদ দেওয়া হয়েছে তারাকে আল্লাহর রাস্তায় খরচ করার পরিবর্তে এটাকে নিজেদের খেয়াল খুশির মতো খরচ করছে, আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যাচ্ছে। আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্ত্রী সন্তান, এদের খুশি রাজি করানোর জন্য আমরা আল্লাহ তাআলা কোন দিকে সে খুশি হয়েছেন সেদিক থেকে পথ বিচ্ছুত হয়ে অন্যদিকে সরে যাচ্ছি। আর যখন অন্যের উপর থেকে আমাদের উপর চাপ আসে সে সময় আমরা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছুত হয়ে যাই। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আপনাদেরকে দুটো হাদিস এর কথা স্মরণ করে আমার কথা শেষ করি। একটা হাদিস, দীর্ঘ হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা, আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বিল কাবা ইবনে তাবি, তিনি বর্ণনা করেছেন, ক্বাল দাখালতুল মাসজিদা ফাইদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস জালিসুন ফি যিলিল কাবা। আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বিল কাবা ইবনে তাবি তিনি বলছেন, আমি মসজিদে হারামে ঢুকলাম, আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি কাবার ছায়ায়, কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন, ওয়ান্নাসু মুজতামিউনা আলাইহি, এবং মানুষ তার চারপাশে এসে সমবেত হয়েছে। আমি আসলাম ফজর আসলাম, আমি তার সাথে গিয়ে বসলাম, ফাকালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম, ফানাজালনা মানজিলান ফামিনা মান ইয়াসলিহু খিবাআহু ওয়া মিনা মান ইয়ান্তাদিলু ওয়া মিনা মান হুয়া ফি জাসাদি, তিনি বলছেন যে আমরা এক জায়গায় মানে ক্যাম্প করলাম, শিবির স্থাপন করলাম, এরপর আমাদের কেউ কেউ তার তাবু ঠিক করছিল, কেউ তার তীরন্দাজি প্র্যাকটিস করছিল, কেউ তার পশুগুলিকে চড়াতে নিয়ে গিয়েছিল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা দিলেন, আসসালাতু জামিয়া, এখন নামাজ হবে, মানে রাসূলুল্লাহর কাছে সমবেত হওয়ার জন্য। বলে আমরা যখন আসলাম ফাজতামানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাকালা তিনি বললেন, إنه لم يكن نبي قبلي إلا كان حقا عليه أن يضل أمته على خير ما يعلمه لهم وينذرهم شر ما يعلمه لهم. رسول الله أمر علي أن كن النبي قطه جني جرات أمت كي بول جني كثاي تادر جنة كلان أر كثاي تادر جنة أكلان أبنك نشيب أمر تادر جنة شطر كو كولي جيتن إرمو رسول الله صلى الله যে وان امتكم هذه جعل عافيتها في اولها, তোমাদের এই উম্মত এটা যে কল্যাণ বা ভালো অবস্থায় রেখেছে মাত্র শুরুর দিকে রাখা হয়েছে, এরপর যেটা হচ্ছে وسيصيب اخرها بلاء وامور تنكرونها, এরপর তোমাদের উপরে এমন সমস্ত বিপদ মুসিবত এসে আপতিত হবে যেগুলো তোমরা পছন্দ করবে না, وتجيء فتنه ফায়ুরাকিকু বাদুহা বাদ, এরপর তোমাদের উপর ফিতনা পরীক্ষা একের পর এক সাথে আপতিত হতে থাকবে, যে একটা যখন আসবে সেটা আগেরটাকে মানে ইনসিগনিফিকেন্ট করে দিবে, অগুরুত্বপূর্ণ মনে হবে, মনে হবে না আগেরটা কিছু ছিল না, যখন তুমি পরবর্তী ফিতনার মধ্যে এসে আপতিত হবে। আর এই সময় মুমিন বলে উঠবে ফায়াকুলুল মুমিন হাদিহি মুহলিকাতি, মুমিন তখন বলবে এটা আমার শেষ, মানে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে মুমিনরা বলবে হাযিহি মুহলিকাতি, এটা আমার ধ্বংস, মুনাফিক বলবে না এটা আমার ধ্বংস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিতনা এরপর আসতেই থাকবে, আগেরটা পরে আগেরটার কাছে পরে পর আগেরটা পরেরটার কাছে ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে, এবং মুমিন বলতে থাকবে হাযিহি মুহলিকাতি হাযিহি মুহলিকাতি, যে এখানে আমার ধ্বংস এখানে আমার ধ্বংস, মানে এরকম বিপদ মুসিবতের মধ্যে পতিত হবে। আপনি আজকে আমেরিকায় বা দুনিয়া যেখানে চারিদিকে যদি আমরা তাকাই ইমানদাররা সেভাবে পরীক্ষার মুখোমুখি হয়ে আছে। আমাদের আগে ভাইরা আলোচনা করে বলেছেন, উই হ্যাভ এ প্রেসিডেন্ট ইন আমেরিকা ট্রাম্প হু ইজ ট্রাইং টু পুট আস ইন ট্রাবল ইন এভরি পসিবল ওয়ে, শুধু আমাদের কেন আরম্ভ করে দিতে। এনিওয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের এই সমস্ত মুসিবতের মধ্যে তোমরা পতিত হতেই থাকবে, আর তোমরা বলতে থাকবে হ্যাঁ এই মুসিবতটি, কিন্তু সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যদি
فمن أحب أن يزحزح عن النار ويدخل الجنة شيش موي جيب الكتاي جي تاكي جهنم تكي موكي دي هبه من جنة البروبش قرانا هبه شي بكتي كي قول بي تارو جيت هبه وهو يؤمن بالله واليوم الآخر شدنا أبو شي الله مبارك لكري إيمان لكي ترمانة إيمان دي كيش فاكر طال بولي ومستعي قد تلقنا أبو شاش دي لبنا شان دي نيكو تلقنا شي إيمان لكري أرغو تكبير وليأتي إلى الناس الذي يحب أن يؤتى إليه সেই যেন মানুষকে তা অবশ্যই দেয় যা সে নিজের জন্য পছন্দ করে অর্থাৎ অন্যরা তাকে যা দেবে সেরকম দিতে অর্থাৎ মানুষকে সদাচরণ করবে সবসময় মানুষকে অন্যায় জুলুমের আচরণে লিপ্ত হবে না প্রিয় ভাইয়েরা এবং বোনেরা সেই সময় উই আর ইন এবং আমাদের পরবর্তী সময়ে আরও বেশি পরীক্ষার মুখোমুখি হয়তো আমাদেরকে হতে হবে সেজন্য এই অবস্থায় আমাদেরকে থাকতে হবে আর এই মুশরিকিন এবং যারা আহলে কিতাব তাদের কাছ থেকে কষ্ট মুসিবত আমাদেরকে দেয়া হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা কোরআন শরীফে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন লা তুবলুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল লাযিনা আশরাকু আদান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের মাল এবং জীবনের দিয়ে পরীক্ষা করা হবে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে এরপর বলেছেন বলা তাসমাউনা তোমরা অবশ্যই শুনবে মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকেও ওয়া মিনাল লাযিনা আশরাকু ওয়া যারা শিরক করে তাদের কাছ থেকে অর্থাৎ মুশরিক এবং আহলুল কিতাবের কাছ থেকে তোমরা কি শুনবে আযান কাসীরা অসংখ্য পীড়াদায়ক কথাবার্তা শুনতে পাবে ওয়া ইন তাসবিরু সেই সময় যদি সবর করো ধৈর্য ধারণ করো দৃঢ়পথ থাকো অচাত থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলো ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর সেটাই হচ্ছে সবচেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞার নামান্তর আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আমাকে আপনাকে সবাইকে দিয়েছেন আর এর জন্য আল্লাহ তাআলা অতীতে নবী রাসূলদের উদাহরণ আমাদের কাছে পেশ করেছেন তারা যখন ঈমান এবং আমলের ক্ষেত্রে মুসিবতের পথে দৌড়েছিলেন তারা কখনো পদস্খলন করেননি পিছনে ফিরে যাননি এবং আল্লাহ তারা কখনো হতদম হয়ে পড়েননি ভরসা হারিয়ে ফেলেননি বরং দৃঢ় পথ থেকেছেন এবং আল্লাহ রাস্তায় সংগ্রাম সাধনায় নিয়োজিত থেকেছেন আল্লাহ তাআলা তাদেরকে ও দুনিয়া এবং আখিরাতের সওয়াব দান করেছেন আল্লাহ তাআলা আমি সূরা আলী ইমরানের বলেছেন এভাবে ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিবিয়্যুনা কাসীর فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فأتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين الله سبحانه وتعالى بلتن قطع من نبي تلن جادر شاته ملي أشنك الله ولا মানুষ আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করেছিল আর আল্লাহর রাস্তায় বিপদ মুসিবতের যে পাহাড় মোকাবেলা তারা করছিলেন সেগুলি তাদেরকে দুর্বল করে দেয়নি তাদেরকে হতদম করে দেয়নি আর আল্লাহ তাআলা তো সবরকারীদেরকে ভালোবাসেন তারা এছাড়া আর কোনো কথা বলেননি কি বলেছেন তারা ইল্লা আন ক্বালু তারা বলেছেন রব্বানা আগফির লানা যুনুবানা আমাদের রব আমাদের গুনাহগুলোকে মাফ করো ওয়া ইসরাফানা ফি আমরিনা এবং আমাদের আচরণের বাড়াবাড়ি গুলো তারা অন্যদেরকে ব্লেম করেনি তারা নিজেদেরকে ব্লেম করেছে যে আমাদের আচরণের বাড়াবাড়ি যদি মাফ করে দাও আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও ওয়াসাব্বিত আকদামানা এবং আমাদেরকে কি করো সাবিত কদম রাখো আমাদের কদমগুলোকে মজবুত করে দাও ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এবং এই অবিশ্বাসী কওমের বিরুদ্ধে আমাদেরকে তুমি বিজয় দান করো ফাআতাহুমুল্লাহু সাবাবাল দুনিয়া সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দান করেছেন ওয়াহুসনা সাওয়াবিল আখিরাত আর আখিরাতের অত্যন্ত উত্তম পুরস্কার দিয়েছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা এই জন্য সব মুসলিমদেরকে ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা সেরকম ভাবে দৃঢ় পথ থাকতে হবে আজকের দুনিয়ার সমস্ত মুসিবতের মোকাবেলায় নিজের বিশ্বাস এবং কর্মে
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.